বিহু কেইদিন পাতিব মন্ত্রী বিধায়কে কব নোৱাৰিব। মন গলে মানুহে এমাহো পাতিব পাৰে, দুমাহো পাতিব পাৰে। বিহু কেইদিন হ'ব সেইটো মন্ত্রী এমএলএ কব নালাগে। বিহু পাতিবলৈ সময় নির্ধারণ করে দিয়া সরকারক সকিয়নি জুবিনৰ। কাম দেশৰ উন্নয়ন, দেশৰ উন্নতি, দেশৰ কাম সেইবিলাক কৰক। সাংস্কৃতিক জগত চাবলৈ মই আছো এখন। বহাগ বিহু সাত দিনতে শেষ কৰিবলৈ অসমবাসীক আহ্বান জনাইছিল সরকারে। আনকি সরকারে প্রথম সাত দিনত বিহু পতা কমিটিক অনুদান দিয়ার কথাও ঘোষণা করেছিল। এই প্রসঙ্গক লৈ ক্ষোভিত হয়ে পড়েছিল রাজ্যের শিল্পী সমাজ আর বিহু আয়োজক কমিটি সমূহ। এবার জুবিন গার্গে মুকলি করে প্রকাশ করলে নিজের অসন্তুষ্টি। জুবিনের স্পষ্ট কথা, বিহু কেদিন হব সেই কথা মন্ত্রী বিধায়কে কব নোৱাৰিব। মন্ত্রী বিধায়কর কাম রাজ্যের উন্নয়ন সাধন করাহে। বিহু কেদিন হব সেটা মন্ত্রী এমএলএ কব নালাগে। কাম দেশের উন্নয়ন, দেশের উন্নতি, দেশের কাম সেবিল করক। সাংস্কৃতিক জগত সাবলে মই আছো এখানে। তিওয়া সাহিত্য সভার অধিবেশনের মঞ্চত অনুষ্ঠান পরিবেশন করে সোমবারে নিশা জুবিনে কলে এটা সময়ত আলফায়ু সাত দিনহে বিহু পাতিবলৈ কৈছিল। কিন্তু অসমীয়া বিহু কেদিন পাতে সেই কথা কবলৈ তেওঁলোক কোন? মন গলে অসমীয়া বিহু এমাহ পাতিব, মন গলে দুমাহ পাতিব বা এদিনতে শেষ করিব? বহুত বছর আগতে আলফায় কৈছিলে যে সাত দিনে বিহু হব। মই বোলো কেলে হব, হু দ্য হেল ইউ আর, তুমি কোন কবলি বিহু কেদিন? হয়তো রাইজে পাতে বিহু, রাইজে পাতিব। মন গলে এমাহ পাতিব, মন গলে দুমাহ পাতিব, মন গলে এদিন পাতিব, তেওঁলোকৰ ওপৰত কথা। ইয়াত কারো বাধ্যবাধকতা নাই। জুবিনে কলে এই বিহুর অনুষ্ঠানের সঙ্গে শিল্পীসকলের জীবনের কথা জড়িত আছে। লগতে তেও কলে মই মোর কথা কোৱা নাই, অহা বছরের পৰা মই বিহুর অনুষ্ঠান কমাইও করম। মই মোৰ কাৰণে কোৱা নাই, মোৰ বিহু কৰিবলৈ মন নাই, মই এৰিম অহা বছৰ। এনেও বিহু কমাই দিম, একদম ছিলেক্টেড প্ৰগ্ৰেম কৰিম। কিন্তু আমাৰ বাকী আৰ্টিষ্টখিনি, তেওঁলোকৰ কাৰণে কৈছোঁ। দুচকুৰে তোমাৰ চালে সপোনা তৰি দিঠক নাৱে। করোনার বিভীষিকা কমি যাওয়ার পিছত সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশ ঘুরি আহিছে বুলি কৈ জুবিনে কলে এইবোৰ অনুষ্ঠানে মানুহর মন মুকলি করে, চিন্তাবোৰ ভাল করে। এটা দুটাকৈ কেইবাটাও গীত জুবিনে গেলে তিওয়া সাহিত্য সভার মঞ্চ। মৰিগাঁওৰ পৰা ফৰিদ ইউনুছৰ ৰিপোর্ট, DY 365।